আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের সুমো সামু ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, দোয়া করি সবাই যেন ভালো থাকে। তো আমি গেটের সামনে পেঁয়াজ নাই, পেঁয়াজ কিনতে ছিলাম, পেঁয়াজ কিনতে ছিলাম, পেঁয়াজওয়ালা নতুন পেঁয়াজ বিক্রি করতে বের হয়েছে। পেঁয়াজওয়ালা মানে পেঁয়াজ মাপটা বুঝতেছে না, তো আমার বোনের ছেলে ডাক দিয়ে নিছে, ও আবার বুঝে, তারপর ও আমার পেঁয়াজটা মাপ দিয়ে দিয়েছে। তো আজকে রান্না করবো এগুলা, তো বা মাছ রান্না করব, করলা ভাজি করব, পাট শাক রান্না করব। পাট শাক অনেকদিন ধরে খাই না, অনেকদিন পর পাট শাক আনলাম। লেবু কিনেছি, লেবুগুলো গ্রান্ড খুবই ভালো, মানে অনেক সুন্দর গ্রান। তো চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তাই সব এখানে কেটে নিয়েছি, যে মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করব। তো একটু রসুন আর কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কাটা, এখানে তরকারিটা বসিয়ে দেবো। চাল কুমড়াটা ভাপ দিয়ে নিতে হবে। চাল কুমড়া তো আমার রেগুলার ভিউয়ার্স যারা, তারা আমার আগে জানে হয়তো যে আমি চাল কুমড়া ভাপ ছাড়া রান্না করি না। তো পেঁয়াজটা লাল করতেছে, ডাল বাগার দিবে। তো ডাল বাগারের জন্য পেঁয়াজটা রসুনটা রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার করে নিচ্ছে, বাগার দেওয়া হবে। আর চাল কুমড়াটা বলক এসে গিয়েছে, তো এটা সেকে নিবে। তরকারি বসানোর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিল। তরকারিটা আমার আম মাছকে রান্না করতেছে চাল কুমড়া দিয়ে, মাছের মাথা দিয়ে। তো পেঁয়াজটা ব্রাউন কালার জন্য অপেক্ষা করতেছে, তেল দিয়ে চাল কুমড়াটা ভালো করে বলক আসছে মতন সেকে নিবে। এখন ঢেলে দিচ্ছে। তো আমাদের বেসিনে একটাই, এই জন্য এইভাবে নিতে হয়। তো মানে চাল কুমড়া ঢালার সময় ভাপ লাগে হাতের মধ্যে একটা, তখন আবার ফু দিতে হয়। ভাপগুলো ফু দিলে তাহলে হাতে আর গরম ভাপটা লাগে না। তো ব্রাউন কালার করে নেই, মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে পানি ঢেলে দিয়ে মশলা রেগুলার মশলা গুলে দিয়ে দিবে। তো আমার দুলাভাইয়ের রিপোর্ট চলে আসছে, রিপোর্ট ভালো আসছে, করোনা নাই। তো আপনার এই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো কাঁচামরিচ দিয়ে দিলো, মরিচ দিয়ে দিলো, হলুদ দিয়ে দিলো, লবণ দিয়ে দিলো, আদা রসুন বাটা দিয়ে দিলো। সব মশলা এখন একটু ইয়ে করে কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিবে। মাছের মাথাগুলো কষিয়ে নিবে, মাছের মাথা কষানো হয়ে গেলে চাল কুমড়াগুলো দিয়ে দিবে। তো ভালো করে কষানো মাছের মাথাগুলো কষিয়ে নিবে ভালো করে। আমাদের আবার ওই নারকেল গাছটা গোড়াটা রয়ে গিয়েছে সামনে পাশের বাসা, ওইটা আমার হয়তো শব্দ আপনারা শুনতে পাবেন। ওনারা গাছ কাটতেছে, আর মানে ওইটা গাছ কাটলে একটা ভিতর থেকে একটা শব্দ আসে, ওইটা আসতেছে। তো মাছের মাথা কষানো হয়ে গেলে মতন মাথা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছে, ভালো করে কষিয়ে পানি দিয়ে দিবে। তো বেশি ঝোল হবে না, তো ভালো করে কষিয়ে নিবে। সারাদিন লেগে গেছে ওই গোড়াটা বের করার জন্য গাছে, তিনজন লোক লেগেছে, মানে সারাটা দিন এত কষ্ট, তাও গোড়া বের হচ্ছে না। তারা রাস্তা দুই একদিনের মধ্যে পাকা করে ফেলবে বাসার সামনে। তো এই গাছটা উঠিয়ে ভালো উঠাচ্ছে, কয়েকদিনের মধ্যে দেখবেন আমাদের বাসার সামনে রাস্তা পাকা হয়ে গিয়েছে। তো ভালো মতন কষিয়ে পানি ঢেলে দিল, পানি ঢেলে দিয়ে ঝোল বেশি রাখবে না, কমিয়ে রাখবে। যখন রাস্তা পাকা করবে তখন আপনাদের সাথে শেয়ার করবে কীভাবে করে দেখাবো। তো আমার আম্মা রিপোর্ট দেখে শান্তি পেল যে করোনা মুক্ত, এখন ডাক্তারের কাছে যাওয়া যাবে এই রিপোর্ট নিয়ে। তার লাঞ্চে পানি এসেছে, সেটা চিকিৎসা হবে, করবে ডাক্তারে, নিয়ে যাবে রিপোর্ট নিয়ে। তো শাক পাট শাকগুলো কেটে বেছে নিয়ে পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি, চার পাঁচ ধোয়া দিয়ে দিয়েছি এরকম।
পাটশাকগুলো ভালোই লেগেছে, ভাজি করেছি মতন। তো মানে শাকের মধ্যে বালু থাকে, তো ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমি বসে বসে ধুচ্ছিলাম, আমার মেয়ে ভিডিও করছিল। তো পেঁয়াজটা লাল করে এখানে করলা ভাজি বসিয়ে দিব। করলা ভাজিটা জন্য তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে করলাগুলো দিয়ে দিব। তো বেশি লাল করব না, অল্প একটু লাল করব, কারণ করলা ভাজা ভাজা করলে তখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। তো করলাগুলো দিয়ে দিলাম, করলা ভাজি অনেক দিন পর আবার করলাম করলা ভাজিটা, সবাই মজা করে খেয়েছে। শাক খাই না, শাকটাও অনেক মজা করে সবাই খেয়েছে। তো একটু হলুদ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। তো বেশি না ঢাক বেশিক্ষণ রাখি না ঢেকে, হালকা একটু অল্প কিছু এক দুই মিনিট ঢেকে রেখে আবার সরিয়ে ফেলি ঢাকনা। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে করলা ভাজিটা হয়ে যাবে। তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন, পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, তো যাতে একটু হয়। কাঁচা পেঁয়াজ এরকম ভেন্ডি ভাজিতে মানে ঢেঁড়স ভাজিতেও এরকম দিয়ে দিলে খুবই মজা লাগে। তো করলা ভাজিতেও এরকম শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে, আলু ছাড়া বেশি করে পেঁয়াজ দিয়ে। তো আমার বাচ্চারা আলু খাবে, তো এই জন্য আলু ছাড়া আবার করলা ভাজি খায় না, এই জন্য আলু দিয়েছি আমি। তো করলা ভাজিটা হয়ে গিয়েছে, তো শাকটা বসাবো। শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে শাক রান্না করেছি মতন একটুখানি হয়ে গিয়েছে শাক। তো পেঁয়াজটা লাল করার জন্য, ব্রাউন করার জন্য নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করতেছি। তো ভাজা ভাজা হওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হওয়ার পরে। তো কাঁচামরিচ দিয়ে দিব, লবণ দিয়ে দিব, শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। শুকনো মরিচ পরে দিয়েছি, প্রথম মনে ছিল না, পরে মনে পড়েছে যে শাকের তো শুকনো মরিচ দিলে মজা লাগে খেতে, পরে মনে পড়েছে মতন শুকনো দিয়েছে। তো ঢাকনার মধ্যে লবণ লেগে যাবে দেখে এই জন্য একটু শাক দিয়ে তারপর লবণটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে শাক কমে গেছে, পানি উঠেছে, তখন আবার নাড়া দিছি। তখন এই যে পানিটা শুকিয়ে গেলে পাট শাকটা হয়ে গিয়েছে, একটুখানি হয়ে গিয়েছে পাট শাক। তো একটু আবার একটু বারান্দায় আসছিলাম, তো কি না চুলাতে একবার আগুন জ্বলে এই জন্য তরকারিটা জনে পুটেছে।